সতর ঢাকা ফরজ পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর কি ফরজ খেলায় তো মনে হয় এগুলো সব ঢেকে রাখে নাকি না তো এই দেশে লাগে নাই আগুন লাগছে কাতারে মানে আগুন না আসলে কি আগুন লাগছে বলে আগুন না হুজুর খেলা খেলা দেখার জন্য সাথ দিয়ে বসলাম একটা পুরা মুরগি নিয়ে যখনই দেখছি হুজুর আমার পছন্দের দল যখন জিতলো না মুরগি কিছুক্ষণ খাওয়ার পরে মুরগিও ফেলে দিছি টেলিভিশনকেও ভেঙে দিছি হার্ট অ্যাটাক করেছি অথবা অন্য কোনো কারণে মারা গেছে এটা একটা উছিলা মানুষ তো দিয়ে দিছে এটা এগুলা কেন্দ্র করে শহীদ হয়ে যাবে নাকি নাউজুবিল্লাহ বলেন আল্লাহ ইনস্তাফা আম্মা বাদু فقد قال الله تعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরেকটু জোরে জোরে محبت قرآن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع صلى الله عشان اكتر محبة ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله عليه لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم حجرات علماء كرام সম্মানিত মুসল্লিয়ানে আজাম আল্লাহ পাকের দরবারে
লাখ কোটি শুকর যে মহান মালিক যে মহান রব আমাদের প্রতি এহসান করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার তার কাছে মস্তক অবনত করবার সুযোগটুকু নিয়ত করলেন আসুন আমরা সকলে সর্বোচ্চ শক্তি দিয়ে কালিমাতুর শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী প্রিয় রাসূলের উপর যিনি এই অন্ধকার পৃথিবীকে আলোর পথ দেখিয়েছিলেন যিনি এই পৃথিবীতে বিশ্ব সৌহার্দ্য ও সম্প্রীতির একজন আইডল মডেল আকা মাওলা সুলতানে মদিনা সাহেব কাবা কাউসাইন আও আদনা ও রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহেব কাবা কাউসাইন আও আদনা رسول الثقلين امام الحرمين وقبلتين نبي جي مصطفى صلى الله عليه وسلم আর বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় শ্রোতা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নবী এবং রাসূলদের ব্যাপারে আমাদের কেমন ধারণা হবে পৃথিবীতে নবীদের সংখ্যা কত রাসূলের সংখ্যা কত উলুল আসাম পয়গম্বর কতজন সাথে আমরা নবীদের ক্যারেক্টারিস্টিক তাদের বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করেছিলাম প্রসঙ্গক্রমে আমরা একজন বিখ্যাত পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনীর উপরে আমরা কিছু কথা শুনেছিলাম আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা শুনব তা হচ্ছে মুসলিম উম্মার পদস্খলনের কি কারণ মুসলিম উম্মার বিপর্যয়ের কি কারণ এই কারণগুলো আমরা ফাইন্ড আউট করার আমরা কোশিশ করব চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা জানেন এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম যে জাতিটি তার নাম হচ্ছে মুসলমান আজকের পৃথিবীতে প্রায় 850 কোটির মতো মানুষ তার মধ্যে 250 কেউ 300 কেউ 350 প্রায় এত কোটি মানুষের মধ্যে মাত্র 350 কোটি হচ্ছে মুসলমান সুবহানাল্লাহ মুসলমানদের শৌর্য বীর্য মুসলমানের ইতিহাস ঐতিহ্য এটি নতুন কোনো বিষয় নয় মুসলিম উম্মাহ যুগ যুগ ধরে লিডারশিপ করে যাচ্ছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমান তাদের মুসলমানিত্ব ছেড়ে দিয়ে ভিন ধর্মের মানুষের কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দুন তাদের আইডিওলজি তাদের আইডিয়া এগুলো আজকে তারা মানার জন্য উঠে পড়ে লেগেছে মুসলমান গা ভাসিয়ে দিচ্ছে যেটি মুসলমান শব্দটি ব্যবহার করার সাথে এই ধরনের অ্যাক্টিভিটিস এই ধরনের কাজগুলো কোনো মুসলমানের সাথে বেমানান এটি যায় না মুসলমান আজকের পৃথিবীতে প্রায় 59টি মুসলিম রাষ্ট্র তাদের নিজেদের অনেক সহায় সম্পদ আল্লাহ দান করেছেন
খনিজ সম্পদগুলো মুসলমানের হাতে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তেল, গ্যাস, লোহা, এগুলো আমাদের মুসলমানদের হাতে। তারপরও আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। মুসলমান নামটা শুনলেই সন্ত্রাসের ট্যাগ লাগাই দিচ্ছে, ইসলাম ফোবিয়া। এটা কেমন যেন একটা রোগের মতো হয়ে দাঁড়িয়েছে। মুসলমান কোনো কাজ করতে চাইলে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। যদিও যে কাজটি মুসলমানের জন্য মানায় না, তারপরে অনেক সময় মুসলমান যদি কোনো কাজ হাতে নেয়, সে কাজটি অবশ্যই আইডল হয়, মডেল হয়। ধরুন রিসেন্টলি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে যতটুকু ইতিহাস আমরা জেনেছি, 92 ইয়ার্স আফটার 92 ইয়ার্স, 92 বছর পর, 92 বছর আগে কোনো মুসলিম রাষ্ট্র কখনো এইরকম কোনো খেলার কোনো আয়োজন করে নাই, করেছে? যতটুকু আমরা ইতিহাস ঘেঁটে দেখলাম, একটি মুসলিম রাষ্ট্র সেটি নিল, ধনী রাষ্ট্রই। আমরা খেলা জায়েজ কি না জায়েজ সেই ফতোয়াটা পরে দেব, আমরা দেখব যে মুসলিমরা এই বিষয়টি নেওয়ার পরে ওরা মনে করছিল মুসলিমরা এটা সাকসেসফুল হতে পারবে না। একটি উদ্বোধনী অনুষ্ঠান, এখানে মনে হয় মদ জুয়ার আসর জমবে, বেপরদাগিরি বেহায়াপনা বেলাল্লাপনা চলবে। কিন্তু সবচেয়ে গুড নিউজ হচ্ছে যে সেখানে কোনো নারী বেহায়াপনা বেলাল্লাপনা করার সুযোগ পায় নাই, এবং একজন প্রতিবন্ধীকে দিয়ে মানুষের হৃদয় কেড়েছে। মুসলমানের কোরআন কোরআনুল কারিমের সূরাতুল হুজুরাতের একটি আয়াতকে কেন্দ্র করি, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই আয়াতটি তেলাওয়াত করেছি, তেলাওয়াত করে যেখানে মানুষের সেন্টিমেন্ট, মানুষ যেখানে মুসলিম রাষ্ট্র হিসেবে ক্রিটিসাইজ করেছে, কিন্তু সেটি মুসলমানরা পারে না, এই শব্দটি মুসলমানদের জন্য মানায় না, মুসলমান পারে, তার ইসলামের গণ্ডির মধ্যে, তার ইতিহাস ঐতিহ্যের মধ্যে, তাদের আইডিওলজি তাদের বিশ্বাসকে রেখে তারা কাজ করতে পারে, এটার প্রমাণ দেখিয়ে দিল একটি মুসলিম রাষ্ট্র। সম্মানিত হাজিরিন, ইসলাম সব সময় যে কথাটি মানুষ বলে নাই বা যে কথাটি মানুষ কখনো ভাবে নাই, সেই ভাবার সময়ও পায় নাই, ইসলাম সেটি 1500 বছর আগে ভেবে মানুষের কাছে এগুলো ডেলিভারি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে মুসলিম রাষ্ট্রগুলো গা ভাসিয়ে দিচ্ছে, মুসলিম রাষ্ট্রগুলো নিজের স্বকীয়তা, নিজের কৃষ্টি, নিজের কালচার, এগুলোর প্রতি অনেকে গুরুত্ব দিচ্ছে না। আজকে মুসলমান সহজ সরল পথ থেকে বিচ্যুত হয়ে গরল পথে, বাঁকা পথে তারা হাঁটছে, ফলে মুসলমান আজ বহু দলে বিভক্ত হচ্ছে। ঐক্যের প্ল্যাটফর্মে মুসলমান আসতে পারে না, একজন আলেম আলেমের মধ্যে দ্বন্দ্ব, সাধারণ মুসল্লি আরেক মুসল্লির সাথে দ্বন্দ্ব, পীরে পীরে দ্বন্দ্ব, মসজিদের ইমামে ইমামে দ্বন্দ্ব, দ্বন্দ্ব আরো অন্য জায়গায়ও আছে, কিন্তু এইগুলোকে বেশি হাইলাইটস করা হয়।
পৃথিবীর সব ইঞ্জিনিয়ার যারা তারা এক না, পৃথিবীর সব ডাক্তার কখনো এক না, পৃথিবীর সকল ব্যবসায়ী এক না, দশজন ডাক্তারের কাছে একটা রোগের চিকিৎসা নিতে গেলে দশজন দশ রকমের ঔষধ দেয়, ডাক্তারদের মধ্যে যে মত পার্থক্য হলো এটাকে কেউ হাইলাইটস করে না, কিন্তু মুসলিমরা যদি কখনো এরকম কোনো হুজুরের মধ্যে একটু দ্বন্দ্ব হয়, ফতোয়াগত দিক থেকে হোক, আইডিওলজিগত বিশ্বাসগত দিক থেকে হোক, সেটাকে হাইলাইটস করে, মুসলমানদের দিকে তাদের তীর বেশি, তাদের চোখ বেশি, মুসলিমরা সেটা কিছু করতে পারছে কি পারছে না। তবে যাদের বুঝ আছে, যারা সুস্থ মস্তিষ্কের, তারা বিষয়গুলোকে খুব সুন্দর করে উপলব্ধি করে। মদ এটি চিরতরে হারাম, এটি খেলার মাঠে হোক, খেলার বাহিরে হোক, এটি সম্পূর্ণরূপে হারাম, এবং এ হারাম পৃথিবীর কোনো মরল, পৃথিবীর কোনো মরল করে নাই। এটি যিনি করেছেন তিনি পৃথিবী সহ কুল কায়েনাতের যিনি স্রষ্টা, যিনি রব্বুল আলামিন, তিনি মদকে হারাম করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিনকে চিনতে হয়তো বা মানুষের কষ্ট হতে পারে, আল্লাহ মানুষকে জানাই দিলেন শুনে নাও তোমরা আমার পরিচয়টা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি হচ্ছেন বহুমাত্রিক জগতের যিনি রব, আর রহমান আর রহিম যিনি দাতা এবং দয়ালু, যিনি মালিক ইয়াউমিদ্দিন প্রতিদান দিবসের যিনি মালিক, সুবহানাল্লাহ, তিনি পরিচয় দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সেই বরকতময় আল্লাহ, গোটা বিশ্বজগতের ক্ষমতা যার কব্জায় আছে, সুবহানাল্লাহ, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি প্রত্যেকটি বিষয়ে ক্ষমতাবান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মানুষের জীবন এবং মৃত্যুকে যিনি সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, যিনি জীবন থেকে মৃত্যু, মৃত্যু থেকে জীবন, যিনি দিনকে রাত, রাতকে দিন করতে পারেন, সেই আল্লাহ মদকে হারাম করেছেন। তুমি যত বড় মরল হও না কেন, যদি তোমার সুস্থ মস্তিষ্ক থাকে, সেটা যদি কোনো মুসলিম রাষ্ট্র হারাম করে তাহলে কেউ সমালোচনা করে করুক, সমালোচনাকারীদের গালে জুতার বাড়ি দিয়েছে, সমালোচনাদার গাড়িতে গালে কি বাড়ি দিয়েছে, কেউ দিয়েছে জুতার বাড়ি আর কেউ দিয়েছে মাথায় বাড়ি, যেন চিন্তা চেতনা যেন সব নষ্ট হয়ে যায়। এটি শুধু খেলাকে কেন্দ্র করে নয়, ইসলামের অনুশাসন, ইসলামের ইনস্ট্রাকশন, দেড় হাজার বছর আগে ইসলাম বলে দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু, আল্লাহু আকবার, নিশ্চিত মদ খামর, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, জুয়া, জুয়া খেলা ছিল জাহিলি যুগে, এখনো জুয়া হয়, খেলাকে কেন্দ্র করে কি হয়, অমুক দল জিতলে এত লাখ, যত টেলিভিশন তত জুয়া, আগে জুয়া হয়তো বিভিন্ন মাঠে, এখন জুয়া হয় 30 ইঞ্চি 32 ইঞ্চি পর্দার সামনে, নাউজুবিল্লাহ বলেন, জুয়া, কাঠ, লুডু, এগুলো মুসলিমদের খেলা নয়,
এগুলো মুসলিমদের কোনো খেলা না মুসলিমদের খেলা হলো সাতার কাটা ঘোড়দৌড় দৌড়াদৌড়ি প্রতিযোগিতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দৌড় দিতেন তিনি ফাস্ট হয়ে যেতেন আবার রাসূলুল্লাহ দৌড় দিতেন রাসূলুল্লাহ ফাস্ট হয়ে যেতেন সুবহানাল্লাহ একবার রাসূল ফাস্ট হতেন একবার মা আয়েশা ফাস্ট হতেন তার মেয়ে ফাতেমার সাথে খেলা করেছেন তার নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে খেলা করেছেন একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা ফাস্ট হতেন একবার রাসূলুল্লাহ ফাস্ট হয়ে যেত আবার রাসূলুল্লাহ একটু আস্তে আস্তে করে চলতেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজনে ফাস্ট হয়ে যেত কুস্তি খেলা ইসলাম এলাও করে ইসলাম ফুটবল খেলাকে এলাও করে কন্ডিশন হলো ইসলাম বিরোধী যেন না হয় পর্দার খেলাফ যেন না হয় আল্লাহ এবং আল্লাহ রসুলকে যেন ভুলে না দেয় ফুল প্যান্ট পরে খেলেন নামাজের সময় হলে খেলাধুলা বাদ দেন কোনো অশ্লীলতা বেহাপনা যেন না হয় এগুলো সব কন্ডিশন মেনে যদি কেউ খেলে স্বাস্থ্য সুরক্ষার জন্য খেলেন কোনো আপত্তি নাই কিন্তু সেটা তো হয় না সেটা তো হয় আরেক রকম পর্দার খেলাফ হয় সতর ঢাকা যায় না সতর ঢাকা ফরজ পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর কি খেলায় তো মনে হয় এগুলো সব ঢেকে রাখে নাকি কি বলেন ডেকে রাখে ফরজ বিধান লঙ্ঘন করে না তাআলা মাখলুক ফি মাসিয়াতিল খালিক এটি ইসলাম কখনো এলাও করে না করে না কি না চরে বলো না খেলেন আপনি কোনো আপত্তি না ইসলাম খেলাকে নাজায়েজ শর্ত সাপেক্ষে এই কন্ডিশনগুলো যদি না পাওয়া যায় তাহলে আপনি খেলতে কোনো আপনার আপত্তি নাই কিন্তু খেলাকে কেন্দ্র করে মারামারি হয় জুয়া হয় সময়ের অপচয় হয় ফজরে মুসল্লি নাই আজকে আমি বললাম কেন বলে হুজুর আপনি জানেন না দুনিয়ার খবর রাখেন না বলে রাখি তো রাতে মাহফিল থেকে আসার সময় দেখি যে মানুষ ঘুমায় না রাত তো দুইটা বাজে যায় দেড়টা দুইটা আড়াইটা তিনটা মিছিল শুরু হয়েছে আমি বললাম কিসের মিছিল এত রাতে কোথাও কি আগুন লেগেছে বলে না আগুন না আগুন লাগছে অন্য দেশে মানে অন্য দেশে আগুন লাগছে বাংলাদেশে কিসের মিছিল বলে আগুন তো এই দেশে লাগে নাই আগুন লাগছে কাতারে আমি বলে আগুন না আসলে কি আগুন লাগছে বলে আগুন না হুজুর খেলা খেলা চিন্তা করে দেখেন বিশ্ব কাপ না বিশ্ব পাপ আল্লাহ জানে যদি কখনো আসরের সময় খেলা হয় তাহলে তো আসরের মুসল্লি নাই মাগরিবের আগে হলে তো মাগরিবের মুসল্লি নাই কথা বলেন আর যদি রাতে খেলা হয় তা তো ফজরের মুসল্লির বড় অভাব আর ওই দিন যদি কোনো মসজিদের কমিটি করা হয় তাহলে বুড়ো মানুষ ছাড়া ভালো মানুষ ছাড়া ফজরের মুসল্লি ওই দিনের কমিটিতে ভালো মানুষ ছাড়া আর কেউ আসবে না কারণ রাতে যারা খেলা দেখছে এদের অনেকের ফজরের মিস কথা বলেন আমরা মুসলমান ভালোবাসবো নবীকে কাকে ভালোবাসবো ভালোবাসবো ওলিয়া উলিয়াকে ভালোবাসবো মা বাবাকে মা বাবাকে খাওয়া দেয় না পরশুদিন এক লোক বলছে হুজুর খেলা দেখার জন্য স্বাদ নিয়ে বসলাম একটা পুরা মুরগি নিয়ে যখনই দেখছি হুজুর আমার পছন্দের দল যখন জিতলো না মুরগি কিছুক্ষণ খাওয়ার পরে মুরগিও ফেলে দিছি টেলিভিশনকেও ভেঙে দিছি চিন্তা করে দেখেন আবার শুনেছি সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে একজন হার্ট অ্যাটাক করেছে অথবা অন্য কোনো কারণে মারা গেছে এটা একটা উসিলা মানুষ তো দিয়ে দিছে এটা এটা কেন্দ্র করে শহীদ হয়ে যাবে নাকি নাউজুবিল্লাহ বলে মাঝে মধ্যে যুবকদেরকে দেখি যুবকদের চুলের স্টাইল দেখে অবাক হয়ে যায় গালে মুখে টেটো ইসলাম এগুলো কেলাও করে না নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুস্তাউসিলাত ওয়াল ওয়াশিমাত ওয়াল মুস্তাউশিমাত নবীজি এগুলোকে উল্কি আকাতে শরীরের মধ্যে এরকম টেটো অঙ্কন করতে নবী নিষেধ করে দিয়েছে মাথার চুলগুলোর অবস্থা দেখলে বিশ্রী অবস্থা অবাক লাগে অথচ আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা কি আমরা মুসলমান আজকে মুসলমানের এত পদস্খলন
মুসলমান এত নির্যাতিত নিপীড়িত মুসলমান আজকে মার খাচ্ছে এর পিছনে কারণ হচ্ছে মুসলমান তার মুসলমানিত্ব টিকে রাখতে পারছে না মুসলমানিত্বের উপর সে টিকে থাকছে না বাবাই মুসলমান দাদাই মুসলমান গুরু খাওয়া মুসলমান হলে হবে না অথচ আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলছেন মুসলমান তুমি একটু মৌমাছির দিকে তাকায় দেখো মৌমাছিটাকে আমি আল্লাহ কিভাবে তাদের সায়েন্স এন্ড টেকনোলজি দিয়েছি মৌমাছিকে সুবহানাল্লাহ মধুমক্ষিকা মধুপোকা মৌমাছি মধুমক্ষিকা সুন্দর একটি ট্রাপিজিয়ামের মতো মৌচাকটা বানায় মধুমক্ষিকার সামনে যখন পাশ দিয়ে কেউ যায় অত্যন্ত আদবের সাথে যায় না জানি কখন কোন সময় মৌচাকে সে হুল ফুড়ে দেয় মৌচাকের সামনে দিয়ে যাওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে যায় না মানুষ যখন দেখে যে উপরে মৌচাক আছে একটু আদবের সাথে যায় কারণ কি মধুমক্ষিকাগুলো ঐক্যবদ্ধ হয়ে আছে সুবহানাল্লাহ বলেন একটা মৌচাকের মধ্যে 22,000 মাছি কয় হাজার 22,000 মাছি এরা সুন্দর মতো মাছিগুলো একটা জায়গায় ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করে এরা মৌমাছি এক জায়গায় ঐক্যবদ্ধ হয় এই ঐক্যবদ্ধ জাতির সামনে দিয়ে মৌমাছির সামনে দিয়ে কেউ যখন হেঁটে যায় তখন আদবের সাথে যায় শিষ্টাচারের সাথে যায় কোনো অঘটন যেন না ঘটে ওরাও শৃঙ্খল কাউরে যথা ইচ্ছা যাকে তাকে কখনো কামড় দেয় না তবে ওদের সাথে যদি কেউ বিয়াদবি করে সারেও না কথা বলেন সারে নাকি ছোটকালে কেউ যদি মৌসাকে যদি ঢিল মারে তাহলে ঐক্যবদ্ধ ভাবে আপনাকে হামলা করবে ওরা খুব আদব শিষ্টাচার ওরা খুব ভদ্র নম্র আপনাকে সহজে কামড় দিবে না কারণ ওরা ঐক্যবদ্ধ ওদেরকে সবাই ভয় পায় ঐক্যবদ্ধ থাকলে সবাই ভয় পাইবে এটা মৌমাছির কাজ ঐক্যবদ্ধ থাকা মাগার মাছি মাছি ঐক্যবদ্ধ থাকে না বাথরুমে দুই তিনটা বেডরুমে একটা দুইটা ডাইনিং রুমে 8-10টা এক একটা মাছি এক এক জায়গায় বিচ্ছিন্ন থাকে এই জন্য মাছির একে পরোয়াও করে না মাঝে মধ্যে ঝাঁটার বাড়িও দেয় কি দেয় ঝাড়ু দিয়ে পিটাই মেয়ে মানুষ যখন আর কিছু না পায় ঝাড়ু দিয়ে পিটাই হাত দিয়ে পিটাই মাঝে মধ্যে বেশি বেতাল করলে জুতা দিয়েও পিটাই কারণ এরা মাছি এরা মৌমাছি না কথা বলেন মাছি সব জায়গায় বসে বাথরুমেও পাবেন ডাইনিং রুমেও পাবেন বেডরুমেও পাবেন সব জায়গায় পাবেন মাগার মৌমাছি সব জায়গায় পাবেন না মৌমাছি পাবেন ভালো জায়গায় সুবহানাল্লাহ বলেন যদি দেখেন মৌমাছি কখনো ইউরিনে বাথরুমে বসেছে তাহলে বুঝতে হবে এটা দলের বাহিরে ওটা দল থেকে খারেজ ওটা দল থেকে কি খারেজ ওটা ডাস্টবিনে পড়েছে ওইটাকে আর কেউ নিবে না দলে ভিড়াবে না দলে কি নিবে না যদি মাছি আপনি চিন্তা করে দেখেন একটা মাছি বিচ্ছিন্ন হওয়ার কারণে মাঝে মধ্যে স্যান্ডেলের বাড়ি খায় মাঝে মধ্যে ঝাড়ুর বাড়ি খায় আমরা আজকে মুসলমান আমাদের সম্পর্কে অ্যাটাচমেন্ট হবে আল্লাহর সাথে রসুল্লার সাথে আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক হবে আল্লাহর ওলিদের সাথে যখন এই সম্পর্ক বিচ্ছিন্ন তখনই কিন্তু আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন শুরু হয়েছে কথা বলেন আপনারা বলেন গাছের পাতা এটা কি চিরদিন গাছের ডালে থাকে থাকে যতদিন থাকে ততদিন সবুজ থাকে ততদিন কি থাকে কিন্তু গাছের একটা পাতা যখন জমিনে পড়ে যায় পড়ে গেলে বিপর্যয় ঘটে কিনা এখন তো গ্যাস আছে লাকড়ি আছে আগের মহিলারা চুলা জ্বালানোর জন্য গাছের পাতা দিয়ে চুলা স্টার্ট করতো গাছের পাতা এখনো আছে গ্রামগঞ্জে আছে না একটা গাছের পাতা গাছ থেকে পড়ে জমিনে পড়লো শুকায় গেছে পাতাটা শুকনা হয়ে গেছে ওর মধ্যে আর তেজ নাই গ্রিনিটি সবুজতা নাই সতেজতা নাই যখন জমিনে গাছের পাতাটা পড়লো এই গাছের পাতাটা
আস্তে আস্তে হালকা হয়ে যায়, একটু বাতাস হলে উড়াই যায়। কিন্তু ওই গাছের পাতার উপর যদি কখনো একটা পাথর চাপা দেওয়া হয় তাহলে গাছের পাতাটা কখনো উড়াবে না। হক্কানি পীর ওলি আউলিয়ারা, মানুষ যখন হালকা হয়ে যায়, ইমানের দুর্বল হয়ে যায়, তখন আল্লাহর ওলি যারা, হক্কানি আলেম যারা, পীর ও মুর্শিদ যারা, তখন ওই দুর্বল মুরিদানকে, দুর্বল মুমিনকে জগদ্দল পাথরের উপর চেপে বসে তার ইমানটা যেন উড়ে না যায়, চলে না যায়। খুব গভীর মনোযোগ, সূক্ষ্ম কথা, গাছের পাতা গাছ থেকে ঝরে পড়ে বিপর্যয় ঘটে। গ্রামের মহিলারা যখন পাতাগুলোকে জমায়েত করে তখন কি হাত দিয়ে করে না অন্য কিছু দিয়ে? ঝাড়ু দিয়ে। সম্পর্ক গাছের সাথে শেষ, জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে প্রথমে খাইলো ঝাঁটার বাড়ি মেয়ে মানুষের। ঝাঁটার বাড়িটা কার? আচ্ছা, ঝাঁটার বাড়ি খাওয়ার পরে এক জায়গায় করলো, ঐক্যবদ্ধ থাকতে চাও না তো এক হও, ঝাড়ু দিয়ে এক করছে এক জায়গায়, পাতাগুলোকে এক জায়গায় করছে। খেলা কি এখানেই শেষ না আরো আছে সামনে? বলে যে শোনো, তোরা তো প্রথমে ঝাঁটার বাড়ু দিছি, ঝাড়ু দিয়ে এক জায়গায় করছি, জমা করছি, খেলা তো আরো সামনে আছে। এবার ওটারে গাছের পাতাগুলোকে বস্তায় ভরে, হাত দিয়ে ভরতে 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 যখন বস্তা ভরে যায় তখন বলে না হাত দিয়ে না, তোরে আর আদর করা যাবে না, এবার পা দিয়ে লাথি মারে। গাছের পাতাগুলো কি করে? পা দিয়ে লাথি মেরে মেরে ভরে। খেলা কি এখানে শেষ? পা দিয়ে লাথি মেরে বস্তা ভরার পরে নিয়ে যায়, নিয়ে কি উপরে আলমিরাতে রেখে দেয় আদর যত্ন করে? এরপরে চুলার সামনে আনে, জাহান্নামের সামনে, আগুনের সামনে, বলে থাম, তোরে ঝাড়ু দিয়ে পিটাইছি, পা দিয়ে লাথি মেরেছি, সামনে আরো খেলা আছে, ওরে এবার আগুনের মধ্যে ঢুকাই দে। অন্যায় করছে কি? অন্যায় হচ্ছে গাছের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। যদি কোনো মুসলমান, যদি কোনো আল্লাহর কোনো বান্দা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে, মনে রাখবেন শুধু ঝাড়ুর বাড়ি নয়, নির্যাতনের নিপীড়ন নয়, এদেরকে পায়ে পিষে জুলুম নির্যাতনে শেষ নয় খেলা, এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন জাহান্নামের কঠিন আগুন, আজাবুন আলিম, আজাবুন মুহিন, যেটি সহ্য করার শক্তি আমাদের কারো নাই। গাছের পাতা গাছের সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে যদি এই হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক ছিন্ন করলে আমাদের পরিণতি হবে আরো বড়, করুন কঠিন পরিণতি। আজ মুসলমান আমরা তা ভুলে গেছি। মৌমাছি, একজন হিন্দু মানুষ মৌমাছি সম্পর্কে লিখছে, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই, আমি অনেক ব্যস্ত, আমাকে দাঁড় করাইও না, আমি অনেক ব্যস্ত, আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন পৃথিবীর তিনটা জায়গায় যেন আমি ওয়ার্ক করি, তিনটা জায়গায় যেন আমি বাড়ি নির্মাণ করি। আল্লাহু আকবার বলেন। মৌসাক মৌমাছিগুলো ঐক্যবদ্ধ হয়ে আছে, একসাথে চলে, এজন্য তাদেরকে উপর কেউ হামলা করতে পারে না। আর আমরা শুধু দল থেকে ছুটে আসতে চাই, ঐক্যবদ্ধ আমরা হতে চাই না। মুসলমান যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে, আজকের পৃথিবীতে 59টি মুসলিম দেশ, মুসলিম মরলরা যদি ঐক্যবদ্ধ থাকতো, মুসলমানদেরকে কেউ বৃদ্ধাঙ্গুল দেখাতে পারতো না।
দেশের সমস্ত পীর মশাইখ ওলিয়া উলিয়া তারা যদি ঐক্যবদ্ধ থাকতো বাতিল বেঈমান নাস্তিক রাম বাম কেউ তাদের বিদ্যাঙ্গুল প্রদর্শন করতে পারতো না মুসলমান আজকে ঐক্যবদ্ধ নাই ইমামে ইমামে দ্বন্দ্ব আলেমে আলেমে দ্বন্দ্ব পীরে পীরে দ্বন্দ্ব মুসলমান মুসলমানে দ্বন্দ্ব এক দেশের সাথে আরেক দেশের মিল নাই দ্বন্দ্ব কলহ অথচ মুসলিম দেশগুলো আজকে অনৈক্যের বিষ বাষ্প ছড়িয়ে দিচ্ছে কথা বলেন ঠিক জোরে বলেন ঠিক শুধু স্বার্থের নেশায় তাহলে আমরা বলবো মুসলমানদের পদস্খলনের মুসলমানদের বিপর্যয়ের একটি অন্যতম কারণ মুসলমান কোরআন সুন্নাহ ছেড়ে দিয়েছে মুসলমান কি করেছে কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্ছিন্ন ওরা মৌমাছি থেকেও শিক্ষা নিতে পারে নাই পিপিলিকা থেকেও শিক্ষা নিতে পারে নাই পিপিলিকা দল ছুট হয় না পিপিলিকা একসাথে চলে এক লাইনে চলে সুবহান আল্লাহ বলে পিপিলিকা কি আলাদা আলাদা লাইনে চলে না এক লাইনে এক লাইনে চলে পিপিলিকা অথচ মুসলমান এক লাইনে চলতে পারি না আমরা মুসলমানের কাতারটাই তো সোজা হয় না নামাজের কাতারই তো সোজা করতে চায় না মসজিদের অল্প জায়গার মধ্যে কাতার সোজা করতে পারি না জিহাদের ময়দানে কি করব কথা বলেন আজকে মুসলমান আমরা 90 মিনিটে এটা শূন্যকে কেন্দ্র করে 90 মিনিটের উত্তেজনা কয় মিনিট তার নামাজ ভুলে যায় তার সময় কিভাবে চলে যায় তা বুঝতেও পারে না শুনেছি এক দেশ মেবি জাপান হতে পারে তারা নাকি অবাক হয় যে 90 মিনিটেও মানুষের সময় আছে এক জায়গায় বসে কোনো একটা কিছু দেখার ওরা প্রযুক্তিতে এত আগানো সময়কে তারা কখনো অবমূল্যায়ন করতে চায় না সময়কে তারা মূল্যায়ন করে লক্ষ লক্ষ মানুষ আল্লাহু আকবার বলেন সময়ের মূল্য নবী ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটের অন্ধকারে ছিলেন অমাবস্যার অন্ধকার মাছের পেটে থেকে তার পায়ে হাঁটুতে ব্যথা ছিল মাছের পেটের মধ্যে থেকে তিনি চিন্তা করলেন দেখি নেটওয়ার্ক পাওয়া যায় কিনা মাছের পেটে মাছটা তো নবী ইউনূসকে খেয়ে ফেলতে চেয়েছিল আল্লাহ বলেন মাছ তোরে আমি ইউনূসকে তোমার খাদ্য বানাই নাই তোমার জন্য আমি মাছটা মাছকে বলছে মাছ তোমার জন্য ইউনূস নবীর জেলখানা বানাই দিয়েছি আমি আপাতত তুমি তাকে সেভ করো আমার ইউনূসের সেফটি এন্ড সিকিউরিটি নিরাপত্তা তুমি দাও ইউনূস নবী মাছের পেটে থেকে আল্লাহকে ভুলে যায় নাই একজন পাগাম্মার যখন দেখলো মাছের পেটে তার নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কে আমি পাটা সোজা করতে পারছি আমি একজন আল্লাহর নবী আমি ইউনূস আল্লাহকে কয়েক মিনিটের জন্য আমি ভুলে যেতে পারি না ইউনূস নবী মাছের পেটে থেকে আল্লাহকে ভুলে যায় নাই পা দুটোকে সোজা করে তিনি মাছের পেটের মধ্যে তাসবিহ পড়তে লাগলেন ওয়ানাদা ফিজ জুলুমাতি আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ইউনূস নবী মাছের পেটে আল্লাহকে ভুলে যান নাই আল্লাহকে স্মরণ করলেন আল্লাহকে স্মরণ করে আল্লাহর তাসবিহ পাঠ করলেন কোরআন বলছে যদি ইউনূস নবী মাছের পেটে আল্লাহকে ভুলে যেতেন আল্লাহকে যদি স্মরণ না করতেন ওই অল্প সময়ের জন্য লালা বিসাফি বাতিহি ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত পর্যন্ত ইউনূস নবী মাছের পেটেই থাকতো একজন নবীর জন্য কয়েক মিনিট তিনি অবস্থান করেছেন মাছের পেটে যে সময়টুকু ছিলেন এতে আল্লাহকে ভুলেন নাই আর আপনি খেলার আগে এক ঘন্টা খেলার পরে এক ঘন্টা হই হল্লোর
রাত 3টা নয় 4টা নয় একজন বলল যে হুজুর রাত 3টায় নাকি মিছিল 4টায় মিছিল কত অসুস্থ মানুষ কত ছোট ছোট শিশু ঘুমাচ্ছে আপনার মিছিলের কারণে যদি ছোট বাচ্চার ঘুম ভেঙে যায় আপনার কোনো কারণে যদি কোন অসুস্থ রোগীর ঘুম ভেঙে যায় কষ্ট হয় আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন ঠিক আছে কোনো জবাব প্রেডি করা لا تزول قدم ابن آدم حتى يسأل عن قمص পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনি এক কদম সামনে আগাতে পারবেন না আন উমরি ফিমা আফনা জিজ্ঞেস করা হবে আপনার জীবন সম্পর্কে আপনার জীবনের টাইম পাস কেমনে করেছেন কি সময় করেছেন আপনি বলবেন আমি ব্রাজিল নিয়েছিলাম 90 মিনিট আল্লাহ বলবেন থাম তোরে খেলা দেখাইতেছি এইজন্য সাবধান আমি আগেই বলেছি দেখেন কিন্তু আল্লাহ যেন আল্লাহকে যেন ভুলে না যান ইসলাম খেলাকে নাজায়েজ বলেন নাই কোন খেলাকে নাজায়েজ বলেছে যেই খেলা আল্লাহকে ভুলাই দেয় যে খেলা শরীয়তের বিরোধী যে খেলা আমার মুসলমানত্ব টিকে থাকবে না যে খেলা আমার সময় অপচয় হবে সেই খেলা ইসলাম এলাও করে না ওয়ামিনান নাস মান ইশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলি আল্লাহকে আল্লাহ থেকে মানুষকে দূরে সরে দেয় এই ধরনের খেলা ইসলাম এলাও করে শুনেছি আমার দেশের খেলা বাংলাদেশের জাতীয় খেলা কি বলেন তো হাডুডু অথচ জাতীয় খেলা তো হওয়া দরকার ছিল ফুটবল এত উত্তেজনা ক্রিকেটও তো হওয়ার কথা ছিল ক্রিকেটও হলো না ফুটবলও জাতীয় খেলাটার নাম কি হাডুডু হাডুডু আমি মনে করছি এটা গ্রামের কোনো খেলা হবে এখন দেখি এটা জাতীয় খেলা তো অবাক হয়ে গেলাম হাডুডু খেলায় যা হয় ছোটকালে আমরাও খেলেছি হাডুডু খেলা তো একজন যখন ছোটকালের কথা একবার যখন শরীয়ত আমাদের উপর 3-4-5 যখন পড়ি সেই সময়ের কথা তো একজন যদি আরেকজনকে টাচ করতে যাইতো তোর পাটা ধরে ও যদি চাইতো কিছু করতে ও পিছনে ধরে ওরে টানতো আজকে মুসলমানের অবস্থা মুসলমান যদি উন্নতি করতে চায় মুসলমানের অবস্থা হাডুডি খেলার মতো হয়েছে মুসলমান উন্নতি করতে চাইলে সমাজের কোন মানুষ উন্নতি করতে চাইলে তাকে পিছনে টেনে ধরে না উন্নতি করতে পারবে না আর এই রকম খেলা এটা জাতীয় খেলা কেউ সামনে আগাতে চাইলে আমরা কি করি পিছনে টানি যাই হোক যারা এই খেলাটাকে জাতীয় খেলা খেলেছেন তারা অনেক জ্ঞানী অনেক বিদ্যা বুদ্ধি রাখে বুঝে শুনেই তো রেখেছেন আমরা তাদের দোষ বলছি না কিন্তু উচিত তো যেটা সামনে নিয়ে যাবে এটাকেই জাতীয় খেলা বলা তাই আজকে মুসলমানদের বিপর্যয়ের পিছনে অন্যতম কারণ হলো আল গুলু ফি দ্বীন দ্বীনের মধ্যে বাড়াবাড়ি চলে দিনের মধ্যে কি চলে বাড়াবাড়ি চলে খেলা নিয়ে যে কত ফতুয়াবাজি চলে এক আলেম রে খেলা নিয়ে যে কত কিছু চলে এগুলো নিয়ে আল্লাহর হস্তে যার যার কবর তার তার হিসাব যার যার কবর তার তার হিসাব হিসাব নিয়ে ব্যস্ত থাকেন কে কি হিসাব দিবেন আপন আপন ফাইল জোগাড় করেন যখন কর 30 তারিখের মধ্যে কর দিতে হয় তখন যার যার সম্পদের হিসাব করেন কত টাকা কর আসবে ট্যাক্স আসবে কত টাকা কেউ কারো হিসাব দিবে না আপন আপন হিসাব নিয়ে সবাই ব্যস্ত থাকবেন এই জন্য নিজ নিজ হিসাব নিজে দিতে হবে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি আমরা করতে চাই না ইসলাম নিয়ে আমরা কখনো বাড়াবাড়ি করতে চাই না কখনো বাড়াবাড়ি করব না আমরা দুই নম্বর মুসলমান দলাদলি করবে না ধর্ম সম্বন্ধে আমাদের অজ্ঞতা ধর্ম নিয়ে আমাদের জাহালাত অজ্ঞতার কারণে আজকে মুসলমান বিপর্যয়ের পিছনে এটা অন্যতম কারণ ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই ধর্মটাকে ইসলামকে ধর্ম সর্বস্ব মনে করি অথচ ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপ টু বটন আপাদমস্তকের কথা বলে ইসলাম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ মদ জুয়া এগুলো নৈতিক ভাবে অনিষিদ্ধ কথা বলে ছোট পোশাক পরে যারা আসবে তাদেরকে ঢুকতে দেয় নাই তাদেরকে এলাও করে নাই এটা আজকে মুসলিম রাষ্ট্র এটা বলছে এটা তো সত্যিকার অর্থে মুসলমান এবং মুসলমানের কোরআন 1500 বছর আগে বলে দিয়েছে এই ধরনের বেহায়াপনা বেলাল্লাপনা
মদ জুয়া মদ খেলে মানুষের ব্রেনের উপর প্রলেপ পড়ে যায় কে স্ত্রী আর কে মা পার্থক্য করতে কষ্ট হয়ে যায় এইজন্য ইসলাম মদকে হারাম করেছে বিয়ারকে হারাম করেছে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ আমাদের সঠিক বুঝ আল্লাহ দান করুন আমিন আমিন আরো জোরে বলি আমিন আমিন এই দেশের মানুষকে সত্য পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে পৃথিবীতে যেমন নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন নবী রাসূল তাদের দায়িত্ব পালন করেছেন এদের সাথে সাথে ওলি আউলিয়ারা বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করেছেন সুবহানাল্লাহ ওলি আউলিয়ারা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন মানুষ যেন ভুল পথে চলে না যায় মানুষ যেন গোমরাহের পথে না যায় মানুষ যেন বিপদগামী না হয় বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে যেমন দিয়েছেন সাথে সাথে নবীদের পাশাপাশি ডিউটি পালন করেছেন আল্লাহর ওলিরা এ দেশে এসেছেন শাহজালাল হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি যিনি ইসলাম প্রচার প্রসার করতে গিয়ে বিয়ে করার কথা ভুলে গেছেন বিয়ে করতে হবে এ কথা মনে ছিল না তার এত ব্যস্ত ছিলেন তিনি সুবহানাল্লাহ ইসলাম প্রচার করতে গিয়ে এখন বলবেন হুজুর নবীর সুন্নাত উনি জানতেন না জানতেন এত ব্যস্ত ইসলাম প্রচারের জন্য আল্লাহর দ্বীনের জন্য বিয়ে করবেন কখন সময় নাই তার মানুষ এত গোমরা ছিল এত পথভ্রষ্ট ছিল হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি শাহজালালের জমিন সেই সিলেটের জমিনে শোয়া আছেন তার ভাগিনা শাহপরান শোয়া আছেন ওইটা একটা পিলার শাহজালাল শাহপরান ওইখানে সিলেটের পিলার সিলেট শাসন করছে নিচ থেকে তারা বাগের হাত খুলনা অঞ্চলগুলো শাসন করছেন আল্লাহর ওলি খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই তিনি জমিনের নিচ থেকে শাসন করছেন আল্লাহু আকবার আরো পশ্চিমে গেলে দিল্লি দিল্লির জমিনে খাজায় খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সানজির রহমাতুল্লাহ আলাই উপর থেকে একজন শাসন করছেন আর WW হান্টার বলেছে নিচ থেকে জমিনের নিচ থেকে যিনি শাসন করেন তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই উত্তরবঙ্গে চেহেল গাজী 40 জন গাজী একসাথে শোয়া দিনাজপুরের জমিনে রংপুরে রংপুরে কারামাতালি জনপুরি তিনি সেখানে শোয়া ওই অঞ্চলগুলো তারা শাসন করতেছেন আল্লাহু আকবার বলে মানুষের ঈমান আকীদা আমলকে নষ্ট হয়েছিল মানুষের ঈমান আমল আকীদাকে ঠিক করেছেন যশোর মাগুরা ওই সমস্ত অঞ্চলগুলোতে 12 ভূঁইয়া নামে 12 বাজার নামে 12 জন আল্লাহর ওলি শোয়া পঞ্চগড়ে বারাউলিয়া নামক জায়গা ইউনিয়ন একটি সেখানে বারাউলিয়া আল্লাহর ওলিরা শোয়া 12 জন কুতুব আল্লাহর ওলি সেখানে শোয়া আছেন আল্লাহু আকবার বলেন মির্জাগঞ্জ পটুয়াখালীতে ইয়ারউদ্দিন খলিফা নদীর পাশে আল্লাহর ওলি সেখানে শোয়া আছেন চট্টগ্রাম বারাউলিয়া মোহসেন আউলিয়া সুবহানাল্লাহ বলে বাইজিদ বস্তামির দরগা সেখানে কত ওলি আউলিয়া শোয়া ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই একজন আল্লাহর ওলি ছিলেন তার নাম বুখারী সুবহানাল্লাহ সেখানে সাগরিবুল্লাহর মাজার আছে সুবহানাল্লাহ বলে আল্লাহর ওলিরা চট্টগ্রামের ওই জমিনটা এক সময় বলেছিল চট্টগ্রাম সাগরে ভেসে যাবে অথচ আল্লাহর ওলিরা সেখানে শোয়া শুনেছি 2 জন তাবি কেউ বলছেন সাহাবিও চট্টগ্রামে নঙ্গর করেছিল আল্লাহু আকবার বলেন বরিশাল ওই অঞ্চলগুলোতে ওই পল্লীভূমি সারসিনা ওই জায়গাতে একটা গ্রামে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি যিনি বাংলা ভাষায় সর্বপ্রথম মাসলা মাসাইলের উপর তরিকুল ইসলাম নামে 2 খণ্ড বই লিখে মানুষের মাথায় টিকি দিত টিকি পড়ত টিকি কেটে টুপি দিলেন নামের আগে শ্রী লিখত শ্রী কেটে মোহাম্মদ লাগাই দিয়েছেন মানুষগুলো বাথরুম করতে হবে কেমনে গ্রামগঞ্জের মানুষগুলো বুঝতো না এগুলোকে শিক্ষা দিয়েছেন এবং তারই যোগ্য ছিল আবু জাফর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরকম খেদমত করেছেন কায়েদ সাহেব হুজুর সরসিনার পীরে মরহুমের তারই একজন খলিফা এরকম খেদমত করেছেন বরগুনা বহু জায়গায় আল্লাহর ওলিরা খেদমত করেছেন আল্লাহু আকবার বলেন এই সমস্ত ওলি আউলিয়া না হলে জঙ্গলের পশুদের যে অবস্থা আমাদের এরকম অবস্থা হতো আমাদেরকে এই ধরনের ওলিদের স্মরণ করতে হয় ওলিদের দরবারে যেতে হয় ওলিদের দরবারে গিয়ে মানুষ আল্লাহর ওলি হয় আল্লাহু আকবার বলেন এই জন্য আপনাদেরকে ওলি আউলিয়ার দরবারে যেতে বলবো আমি আমি নিজে ওলি আউলিয়াদের দরবারে যাই আমি পীর ওলিদেরকে মহব্বত করি ওলি আউলিয়াদেরকে ভালোবাসি আপনারাও যাবেন ওলিদের কাছে ওলিদের কাছে গেলে মানুষ আল্লাহর ওলি হয় সারা দেশে এরকম বহু ওলি আউলিয়া শোয়া আছেন
আল্লাহ তাআলা এদের উসিলায় এই দেশটাকে আল্লাহ এখনো নিরাপদ রেখেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ওলি আউলিয়ারা না হলে আমাদের অবস্থা যে কি হতো আল্লাহ তাআলা এই ওলিদের উসিলায় তার প্রিয় বন্ধুদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন আল্লাহু আকবার দুর্ভিক্ষ সহ যে কোনো ধরনের আপদ বিপদ সিগন্যাল দেয় নয় সবাই টেনশন করে কিন্তু আমাদের টেনশন একটু কম হয় কারণ এই দেশ ওলি আউলিয়ার দেশ এই দেশটাকে আল্লাহ তাআলা ওলিদের উসিলায় আমাদেরকে হেফাজত করবেন আল্লাহু আকবার একটু পাশ কাটে চলে যাই আরেক দিকে চলে যাই আল্লাহর ওলিরা এরা অনেক ক্ষমতা এদের এজন্য আমরা কি ওলি হতে চাই না কি বলেন ওলি হতে চাই না আপনি এমফিল করবেন পিএইচডি করবেন আপনার জন্য সুপারভাইজার লাগে একজন তত্ত্বাবধায়ক লাগে আপনি ভালো ড্রাইভার হবেন আরেকজন ড্রাইভারের পিছনে আপনাকে ঘুরতে হবে মোবাইল ইঞ্জিনিয়ার হবেন আরেকজন মোবাইল ইঞ্জিনিয়ারের কাছে আপনাকে যেতে হয় ঠিক ওলি হতে গেলে ওলির কাছে যেতে হয় ঠিক কি বলেন ঠিক না ঠিক ওলি তো এখন ব্যবসা চলে ফিরালি ব্যবসা চলে কথা বলেন পীরের তো কোনো অভাব নাই দেশে কত হাজার যে একটা গ্রামের নাম আছে 3 লাখ পীর 3 লাখ কয় লাখ 3 লাখ প্রায় আমি মাহফিলে যাই গ্রামটার নাম হলো 3 লাখ পীর 3 লাখ রাস্তার পাশে এটা কসবার পরে তো এখানে 3 লাখ পীর আমি বললাম এখানে কি 3 লক্ষ পীর ছিল বলে হুজুর এটা তো কেমনে কেমনে হলো 3 লাখ পীর নাম দিয়ে দিল কত যে পীর কত যে মাজার তবে হক্কানি পীর পাওয়া বড় কঠিন আমি অনেক খোঁজ করে দেখেছি পীর যারা হক্কানি পীর যারা ওলি আউলিয়া যারা তারা দুনিয়া চায় না তারা আখেরাতটাই তাদের প্রায়োরিটি পায় ঠিক এজন্য ওলি আউলিয়াদেরকে মহব্বত করবেন আমি সারছি না পীরের মুরিদ সেখানে পড়াশোনা আমি করেছি অরাজনৈতিক এরকম বহু দরবার আছে নাই তা নয় আছে এজন্য ওলি আউলিয়াদের অনেক আছেন আলহামদুলিল্লাহ এই সমস্ত ওলি আউলিয়াদের দরবারে যেতে হয় ওলি হওয়ার জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সেরসিনা শরীফের মাহফিল আগামী এই যে মঙ্গলবার আগামী মঙ্গল বুধ বৃহস্পতি 29 30 এবং পয়লা ডিসেম্বর সেরসিনা শরীফের মাহফিল আমি প্রতি বছর যাই আপনাদের দোয়ায় এবছর আমরা যাব অনেকেই যাবে আমাদের আলহাজ সুবি শাহজান সাহেব হুজুরের সাথে যোগাযোগ করি আপনারা যারা যেতে চান